বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আমরা এই যে আমাদের এই তারপর ছোট হবে একটি খালে আমরা হচ্ছে মোটামুটি মাছ ধরেছি। এই মাছটা আজকে এই যে মাইটি ভাগ হচ্ছে, এই যে মাছ, এই যে 1, 2, 3, 4, 5টা ভাগ হচ্ছে। এই যে বিখ্যাত বেটায় মাছগুলো ভাগ করতেছি, সাথে কম কিন্তু একটা কম বেশি স্পেশাল এটা মাছ আছে, কইলে এবারে আমাকে সেটি জানাই না তো। আপনাদের দেখাচ্ছি। এই যে, এই সেই শিং মাছ, এই যে প্রচুর শিং মাছ ধরা হয়েছে। এই শিং মাছ ধরবির লাগে অলরেডি একজন আমার ছোট ভাই কাটা খাইছে। এই যে ভাই দেখতে পাচ্ছেন, আহত আহত হয়েছে, আমি নিজেও নিহত হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, তারপরে মোটামুটি বাঁচেছি। এই যে, আর এই যে ভাগ হচ্ছে বেটা, ভাগ কিন্তু কঠিন করা বাংলা লাগে, ভাগ বুঝছে বিষয়টা? ভাগ ভাগি ভাগ ভাগি, তুমি আমার ভাগে দুই চারটি কম যাক, সমস্যা নাই। যেগুলি আছে এগুলি আর বেঁচে যাবে। হ্যাঁ, এই সুন্দরভাবে এই যে ভাগ চলতেছে, আমি আপনাদের আপনার সাথেই থাকুন। এই যে দর্শক প্রচুর, এই যে সবাই মাছ, এই যে বন্ধু, এই যে বড় ভাই, ছোট ভাই, আর এই যে আপনারা পরিচিত বেটা, এই যে মাইটি ভাগ চলতেছে। ভাগের ভাগ চলেছি। কেন এই যে এই এই যে আমার এই পোনা হাংরি মাছটা আমার আনা হতে আমার অনেক কষ্ট লাগছে, কারণ আমি নিজে একটা ছোট পুকুর চাষ করি, মাছকে অনেক ভালোবাসি আমি। এই মাছটা আসলে এটি আগামী দিনে ভবিষ্যৎ ছিল, এই যে সুন্দর মাছ। এই যে বেটা অলরেডি চার পাও ছাড়িয়ে দিয়ে কোপাচ্ছে, সমস্যা নাই। এই ভাগেতে একটা লাও, এই ভাগেতে একটা, এই ভাগেতে একটা, এই ভাগেতে একটা, এই ভাগেতে ভালো সাইজ দেখে নিয়ে পাঁচটা দিলে পাঁচটা দিয়ে দে। হ্যাঁ, হবেই না। আমাদের এই যে একটা ভাগ, আমাদের এই যে ছোট ভাইয়ের হ্যাঁ ভাগ, এই ভাগ যে চলতেছে, এই যে, দাঁড়াও, হ্যাঁ, এই যে হয়েছে একটা চলে যাচ্ছে। হয়েছে দাঁড়াও, আর ভাব নাই, তাই এই পাইলেটা আমার, এটা যে আমার ভাগ, এটা লাল জাপানি পাইছি ভাগে, দেখতেছি, বাহ, এটা আমার ভাগ, এটি আমার বেটার ভাগ, আর এটি একটা সজীবের ভাগ, এটি আমার ওই যে হ্যালো বন্ধু ভাগ, মাইটি ভাগ, কোনো চুল পরিমাণে সার নাই। আজ এখন আমরা, আগে কেউ কোনো নাম ডিস্টার্ব করে না, এই যে হ্যাঁ, সকল কলার পাতা চলতেছে, এই যে কলার পাতায় ভাগ, বাহ, সুন্দর পরিবেশ, যেহেতু বহুত সবাই শখ করে মাছ ধরা। এই যে আরেক ভাগ এখানে চলে আসলো কলার পাতার উপর, এটা আমাদের এই যে বড় মিয়ার ভাগ, এটা আরেক বন্ধু। তুমি এখন ওই যে শিং মাছটা সাইজ করে দাও, তাহলেই তো হয়। তুমি ঠেলা দলে নিয়ে আসলি, শিং মাছ নামানো হচ্ছে, এই যে কচা কচা শিং মাছ, এই যে ভাগ হচ্ছে। দেখো, তুমি যেন কাটা খাও না বেটা, এটি খুবই একটা সিরিয়াস কত কিন্তু দি মাছ, আছে কাটা খালে কিন্তু বেকার দেখা যাবে। তাহলে এটা দি। এই যে, হ্যাঁ, 1, 2, 3, 4, 5 ভাগ করো, বাহ, সুন্দর। লাল হাঙ্গরি লেবলা ভাই, বহুত দিন এরকম মাইটি ভাগ আমরা করেছি আগে, জুলায় লাল প্রচুর হাঙ্গরি মাছ মাইটি আমরা সব এক সময় মেরেছি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এই সব বিষয়ে কোনো সমস্যা নাই। আমি খালি চিন্তি করতেছি ভাই, এইটুক মাছের এখন হাইট আমার বন্ধু যে মাছ নিয়ে গবেষণা করতেছে, কি হয়েছে বন্ধুটা? মাছটা অনেক সুন্দর পোনা ছিল, হ্যাঁ, মাথা কাছে একটা খুব সুন্দর গোদ, মাছটা তুমি সাইজটা ভালো, অক্সিজেন দিতে পারো নাই, ব্যর্থ হয়েছে নাকি, সমস্যা কি, মাছের সমস্যা কি হয়েছে? অক্সিজেনের মানে শর্ট, মাছটা হলো আচ্ছা, ওহান প্যাটে চলে যাবি, এডিলে তোমার কোনো সমস্যা নাই, প্রেশান হওয়ার দরকার নাই। ও আমরা মনে করো যে 2.5 কেজি হলে ঠিক আছে খাইতে, আর হ্যাঁ বন্ধু ছোটটা খাওয়া লাগবে। এই যে বাদ দেখতে দাও, পাচ্ছেন দুই কত একটা সুন্দর থাকে করে জিওল পুকুরে খাই, মাছের ভাগ আবার সামনে চলতেছে, বসে মাইরো মাছের ভাগ, এটি মেটো খুব ভাগ, সুন্দর ভাগে মেটো ভাগ হচ্ছে। যাওয়ার সময় সেই মিছিলি একবার মাইছে যাবে, আসলে এটা খুবই একটা মজার বিষয়, জিওল মাছ ভালো ধরা হয় কিন্তু শেষ খুবই একটা কঠিন কাজ। এর কাঁটা এত বিষাক্ত, যে জায়গায় কাঁটা দেয় প্রচুর ব্লাডিং, মানে ব্লিডিং হয়, রক্ত বের হয়, পাশাপাশি প্রচুর যন্ত্রণা করে। আমরা নিজেরাও এর ভুক্তভোগী, পর্যাপ্ত পরিমাণে ধরা এই পড়লো কাঁটা না, ওই যে আর একটা ধরা পড়ছে, যন্ত্রণা দেয়। এই যে পাশাপাশি দেখায়, এই যে পাশাপাশি আর একটা মাছ কিন্তু জালি দিয়ে ছোট ভাই ধরে ফেলছে। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভাগ হচ্ছে কত মাইটি মাছ ভাগ। ধরতে তো আচ্ছা, তুই এত কি ভাগের অপরাধ দায়িত্ব করছিল রাখতেছি, কত, হ্যাঁ, তোর এই বয়সে মরা লাগলে, ঠিক আছে, মাছটা অল্প দিনে পোনা ভালো ভাড়া ভাত, এই যে হচ্ছে সুন্দর। এই পোনা এক ধারা লেয়া লাগবে, তুমি, আমি তোমাকে কইলাম যে একেবারে মাছ দিয়েছ, এখানে যে কত কিছু করে মাছ চাদর বেদর হয়ে গেছে। এই যে, তাও তো কেজি 30 এই টাকা, যে, ও ওটা ব্যাপার লাগে, হ্যাঁ মাছ হ্যাঁ, বাজে নাই, 150 টাকা, কারণ তোমার এই অতিরিক্ত মাছ ধরতে যদি আমরা মোটামুটি 86টা না 87টা, এক ধারায় 100, 87 না না 88, এক এরকম একশো মেবি আমরা এরকম আরে মাছ ভাই ধরতে সক্ষম সবই হয়েছি। 180 আসবে, এই যে আসবে প্রচুর মাছ, এটা আসলেই একটা ভালো লাগার মতো বিষয়। অনেক সময় আমরা এভাবে মাছ অনেক এখানে ধরেছি, মোটামুটি ঘোরাচ্ছি ঘোরাচ্ছি কিন্তু এখনো তুমি ঘোরাও, সমস্যা নেই, মাপের উপর কোনো পাপ নাই, যেহেতু দাড়ি নাই, তুমি মাইটি ভাগ, একটু ভুল হ্যাঁ হতেই পারে। এখানে আমরা তোমার এডি, বন্ধু না, তোমার হ্যাঁ,
না না ওইটাই, গাহনো চেনে যেহেতু দাড়ি পাল্লা নাই, এটি মাইটি ভাগ, মাইটি ভাগ একটু এরকম হয় এই বাংলা ভাগে, এটা সমস্যা নাই, তুমি এলি পেরেশানি হওয়ার দরকার নাই। তো গাইজ সবাই ভালো থাকবেন, আশা করি সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ফিশিং লাভার ম্যান ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম।